আসসালামু আলাইকুম সবাইকে অনেক প্রীতির শুভেচ্ছা যুবরাজের ব্লগ লাইভসেন ইউরোপে আমরা মূলত আজকে আরও একটি নতুন ভিডিও বা টপিক্স নিয়ে কথা বলবো আজকের বিষয়বস্তু হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে যারা মালটা আসবেন তাদের কি কী বিষয় মাথায় রাখতে হবে বা আপনাদের করণীয় কী কী এই প্যান্ডামিকের মধ্যেও যারা ট্রাভেল করবেন সেক্ষেত্রে আপনার কী কী বিষয় জেনে বাংলাদেশ থেকে কী কী ডকুমেন্টস সাথে নিয়ে আপনাকে ফ্লাই করতে হবে সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে ক্লিয়ার করব আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং এই ভিডিওর সম্পূর্ণ জিনিসগুলো আপনারা আমার থেকে জেনে নেবেন সবাইকে আবার স্বাগতম তো আজকে কথা বলছিলাম মালটার বিষয় নিয়ে তো আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে কিংবা দুবাই কাতার কুয়ে থেকে প্রচুর পরিমাণে মালটিজ ওয়ার্ল্ড ভিজায় লোক আসতেছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশীও আছেন ইন্ডিয়া থেকে ভিসা পেয়েছেন কিংবা বা কাতার এবং এই দুবাই থেকে এবং কুয়েত থেকে ভিসা পেয়েছেন সরি কাতার না বিষয় হচ্ছে যে কুয়েতে অ্যাম্বাসি থাকে এবং দুবাই অ্যাম্বাসি থাকে ওখান থেকে মোটামুটি মূলত ভিজা হচ্ছে আর কি আমরা জানি যে ভিসা রিজেকশনের হারও আছে ওখানে অনেক বেশি তারপর আমরা এখন বিষয়গুলো নিয়ে কথা বলব যারা ভিসা পেয়েছেন তারা কিভাবে ওইসব দেশ থেকে নিরাপদে মালটাতে পৌঁছবেন আপনারা জানেন ইতিমধ্যে ওমিক্রনের যেই প্যান্ডামিক শুরু হয়েছে এখন মালটাতে বিভিন্ন রেস্ট্রিকশন শুরু হয়েছে কিংবা ইউরোপের পুরো দেশ জুড়েই আর কি পুরো ইউরোপ জুড়েই কোনো না কোনো রেস্ট্রিকশনের আন্ডারে আছে বিভিন্ন দেশে এখন জার্মানিতে অস্ট্রিয়াতে নতুন করে যেই কোভিড বা অমিক্রণের যেই মাত্রা শুরু হয়েছে সেটা মূলত খুব হাই রিস্কের মধ্যে তারা দেখছে আর কি যার কারণে মূলত এসব দেশে ট্রাভেলের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশনস এখন নতুন করে আরোপ করা হচ্ছে ঠিক তেমনই মালটার ব্যাপারেও নতুন নতুন রেস্ট্রিকশন সামনে আসার সম্ভাবনা রয়েছে তো আমি মূলত এটাকে আতঙ্ক হিসেবে না আমি এটাকে ইনফরমেটিভ হয়েতে আপনাদেরকে ভিডিওটা তৈরি করছি যাতে করে আপনারা যারা আসবেন প্রিপারেশন নিয়ে আসতে পারেন আর কি এটা গেল প্রথম বিষয় এখন বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে যারা ভিসা পেয়েছেন বাংলাদেশি বা ইন্ডিয়ান ন্যাশনাল যারা তারা কিভাবে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে এই মুহূর্তে ফ্লাই করবেন আপনাদের করণীয় কি এটা হচ্ছে মেন বিষয় আমরা এই বিষয় নিয়ে কথা বলবো তো প্রথম বিষয় হচ্ছে আপনি যখন মাল্টিস ভিসা পাবেন আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া হবে আর সেই ওয়ার্ক পারমিট ভিসাতে আপনাকে বাংলাদেশ থেকে ফ্লাই করতে হলে প্রথমে আপনাকে বাংলাদেশের যেই ম্যান পাওয়ার বুরু ম্যান পাওয়ার ব্যুরো থেকে আপনাকে ক্লিয়ারেন্স যেটা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বা বিএমইডি কার্ড বলে সেটাকে সেটা বাংলাদেশের গভর্নমেন্ট থেকে আপনাকে সেটা নিতে হবে আর মাল্টার বিএমইটি কার্ড বা বি ম্যান পাওয়ার ব্যুরো থেকে ক্লিয়ারেন্স নিতে কোনো প্রকার ট্রেনিংয়ের দরকার পড়ে না যদিও মিডল ইস্টের ক্ষেত্রে সেটা বাধ্যতামূলক সৌদি বা অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু মালটার ক্ষেত্রে রোমানিয়ার ক্ষেত্রে এই ধরনের কোনো ট্রেনিংয়ের যেমন তিন দিনের ট্রেনিং বা সাত দিনের ট্রেনিং এই ট্রেনিংয়ের কোনো দরকার পড়ে না আপনি আপনার মূল ডকুমেন্টস ওয়ার্ক পারমিট জব কন্ট্রাক্ট তারপর হচ্ছে অ্যাকোমোডেশনের যে ডকুমেন্টস আছে ভিসা কপি এবং অরিজিনাল পাসপোর্ট সহ আপনি আপনার নির্দিষ্ট জেলা কর্মসংস্থান অফিসে আপনি ফিঙ্গারপ্রিন্টের পর আপনি ঢাকা থেকে ম্যানপাওয়ার অফিস থেকে সেই ফিঙ্গারপ্রিন্টের পর আপনি সেই ম্যান পাওয়ার যে যেই ক্লিয়ারেন্স কার্ড সেটা আপনি তুলতে পারবেন এটাই হলো প্রথম পার্ট যেটা আপনি বাংলাদেশ থেকে কিভাবে ক্লিয়ারেন্স নেবেন বৈধভাবে আসার ক্ষেত্রে এই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে বৈধভাবে আপনাকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা নেওয়া বাধ্যতামূলক দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে ফ্লাই করবেন কোন এয়ারলাইন্সে টিকিট কাটবেন সেটা নিয়ে দ্বিদাদ্বন্দ্বে থাকেন কিংবা আপনাকে এখানে আসার পর কী কী জিনিস ফেস করতে হবে এটা নিয়ে আপনাকে একটু চিন্তার মধ্যে পড়তে হয় তো যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবার জন্য আমি কথাগুলো বলছি প্রথম কথা হচ্ছে আপনাকে আপনি যখন ফ্লাই করবেন যেহেতু আপনার এখানে হোটেল কোয়ারেন্টাইনের একটা ব্যবস্থা আছে সেখানে প্রায় বাংলাদেশি টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকার হোটেল কোয়ারেন্টাইন প্যাকেজ এরা দিয়েছে মাল্টিজ গভর্নমেন্ট থেকে মাল্টিজ হেলথ ডিপার্টমেন্ট থেকে তো আপনাকে আপনার নিজ খরচ আপনি যখন বাংলাদেশ থেকে ফ্লাই করবেন বাংলাদেশ তারা এখনও পর্যন্ত রেড বা ডার্ক রেড জোনের মধ্যে রাখছে ইন্ডিয়া বাংলাদেশ তো আপনি যখন বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে ফ্লাই করবেন আপনাকে এখানে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে নিজ খরচে চোদ্দো দিন সেটার সম্পূর্ণ খরচ চোদ্দোশো ইউরো এবং আপনার যে এখানে যেই থাকা খাবার মানে খাবারের যে বিল সেগুলো আপনাকে নিজে পে করতে হবে সো আপনি এখানে অ্যারাউন্ড ধরেন যে চোদ্দোশো ইউরো প্লাস হচ্ছে আপনার এখানে দুই তিনশো ইউরো খাবারে হয়তো যাইতে পারে সো আপনাকে অ্যারাউন্ড চোদ্দো থেকে সতেরোশো ইউরোর একটা প্যাকেজ আপনার হাতে নিয়ে আসতে হবে এখন যারা বাংলাদেশ থেকে ফ্লাই করবেন যদি কোনো কারণে আপনার ফ্রেন্ডস সার্কেল দুই তিনজন মিলে আপনারা ফ্লাই করেন সেক্ষেত্রে আপনি কোয়ারেন্টাইন রুমটা আপনি শেয়ার করতে পারতেছেন অর্থাৎ আপনারা তিনজনে চোদ্দোশো ইউরোর যে প্যাকেজটা সেটা আপনারা ভাগাভাগি করতে পারতেছেন এটা একটা বিষয় আর মাল্টিজ গভর্নমেন্ট শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক স্পেসিফিক কয়েকটা হোটেল নির্ধারণ করে দিয়েছে যেখানে আপনাকে থাকতে হবে এখানে খাবারের তেমন কোনো সুবিধা নেই যেমন হোটেল মারিনা বে যেটা আছে এটাতে মূলত তিন চারজন মিলেও যদি থাকেন সেক্ষেত্রে খাবারের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে বাইরে থেকে অর্ডার করতে হবে তাদের শুধু ব্রেকফাস্টের ব্যবস্থা আছে আর আমার আমার যারা ব্রাদার আছে যারা এই এইসব হোটেলের খাবারের ব্যাপারে হয়তো অনেকে জানেন না যে তারা ব্রেকফাস্টে কী কী মেনু থাকে বা ইয়ে থাকে আমি তাদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে একটা কথা বলি সেটা হচ্ছে যে ওদের ম্যাক্সিমাম খাবারে কিন্তু পর্ক থাকে পর্ক যেটা আমাদের আমাদের শুকরের মাংস বা শুকরের গোস্ত বলে থাকি তো এটা কিন্তু খাওয়া কিন্তু কোনোভাবেই আমাদের ইসলামে যায়জ না সো আপনারা যারা ব্রেকফাস্টে ব্যাকেন দেওয়া থাকে ব্যাকেনের মানে রেড মিট আপনারা দেখলেই চিনবেন সো আপনারা কোনোভাবেই ব্রেকফাস্টের এই মেনুটা আপনারা অ্যাভয়েড করবেন হোটেলে যারা ছিল ইতিমধ্যে আমি তাদের সাথে কথা বলেছি এবং আমার নিজের পার্সোনাল কিছু ওয়ার্কার ছিল ওখানে আমি তাদের থেকে জেনেছি যে ওখানে ব্রেকফাস্টটা মূলত ব্যাগেন দিয়ে সার্ভ করা হয় যার কারণে ওনারা প্রথমে বুঝে নেয় ওটা খেয়ে ফেলছে আর কি সো এই ভুলটা আপনারা করবেন না আর যারা খান অন্যান্য ধর্মাবলম্বী তাদের জন্য আমার কথা না কথা বলছি যারা মুসলিম ভাই তাদের উদ্দেশ্যে আর কি যে হোটেলে যে ব্যাগেন সংবলিত যে খাবারগুলো দেওয়া হবে সেগুলো আপনারা চাইবেন অ্যাভয়েড করার জন্য এখন তার কি চ্যালেঞ্জে যখন আপনি টিকিট কাটতে যাবেন তখন তাদের সাথে যেই প্রথমে যেই সমস্যাটা সম্মুখীন হয় বাংলাদেশ থেকে সেটা হচ্ছে যে তারা হেলথ ডিক্লারেশন ফর্মটা মূলত এখানে যে অথরিটি সেখান থেকে চেয়ে বসেন আর কি অর্থাৎ আপনার কোনো হেলথ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখান থেকে আসে কিনা বা আপনার যেই আপনি যেখানে এন্ট্রি করবেন মালটাতে এ দেশের হেলথ ডিপার্টমেন্ট থেকে আপনাকে কোনো ক্লিয়ারেন্স দিছে কিনা যেহেতু আপনি রেড জোন বা ডার্ক রেড জোন থেকে ফ্লাই করতেছেন সেটা তার কৃষি অ্যালায়েন্স দেখতে চায় তো মূলত আসলে এটা তার কৃষি অ্যালায়েন্সের একটু স্লাইটলি মিস্টেক আছে এদের এদের ইনফরমেশন জানার ক্ষেত্রে সেটা হচ্ছে যে এই ফর্মটা মূলত বা এই ডিক্লারেশনটা লাগে তখনই যখন কোনো মাল্টিস নাগরিক কিংবা এখান থেকে যখন কোনো রেসিডেন্স হোল্ডার মালটাতে ছিলেন আগে উনি যখন বাংলাদেশে কোনো কারণে ট্রাভেল করছেন উনি আবার রিটার্ন করতে চান সেই ক্ষেত্রে শুধু এই ফর্মটা ম্যান্ডেটরি আদারওয়াইজ এই ধরনের কোনো ফর্ম বা ডিক্লারেশন কোনো কিছু দরকার পড়ে না এটা হলো হেলথ ক্লিয়ারেন্স বা হেলথ ডিক্লারেশন ফর্ম যে এটা এটা মালটিস গভর্নমেন্ট থেকে মূলত দেওয়া হয় আর কি তো আরেকটা বিষয় হচ্ছে যে পিএলএফ বা ডিপিএলএফ যে ফর্মটা এটা ফিল আপ করতে হবে সকল প্যাসেঞ্জারের ক্ষেত্রে সেটা আপনি বাংলাদেশি হন ইন্ডিয়ান হন আর যে কোনো যে কোনো দেশের ক্ষেত্রে হন মূলত আপনি যখন মালটাতে ফ্লাই করবেন বিভিন্ন দেশ থেকে বাই এয়ার বাই বাস অথবা বাই প্লেন বাই ট্রেন যেটাই যেটাতে বলেন যদি ট্রেনের ব্যবস্থা না এখানে যদি আপনি ফ্লাই করেন সেই ক্ষেত্রে আপনাকে পিএলএফ ফর্ম প্যাসেঞ্জার লোকেটার ফর্ম বা ডিপিএলএফ ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটর ফর্ম এটা আপনাকে ফিল আপ করতে হবে সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি নিজে নিজে সেটা করতে পারবেন আপনার ফ্লাইটের টিকিটের ডিটেলস দিয়ে আপনি আপনার ডিপিএলএফ ফর্ম বা ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটেড ফর্ম অথবা প্যাসেঞ্জার লোকেটেড ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন সো আপনি বাংলাদেশ থেকে ট্রাভেলের ক্ষেত্রে আপনার দরকার হচ্ছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড ব্যালেট টিকিট এবং ডিপিএলএফ ফর্ম বা পি ফর্ম যেটা আর কি বলেন এই তিনটা জিনিস আপনার হচ্ছে ম্যান্ডেটরি প্লাস আপনি যদি ওয়ার্ক পারমিট এসে থাকেন সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস আপনার ওয়ার্ক পারমিট প্রিন্সিপাল লেটার এবং ওয়ার্ক পারমিটের যে হাউসিং বা অ্যাকমোডেশন এবং জব কন্ট্রাক্ট যেটা আছে সেই জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করবেন যদি আপনি স্টুডেন্ট ভিসায় ফ্লাই করেন সেক্ষেত্রে আপনার একাডেমিক সমস্ত ডকুমেন্টস এবং আপনার যেখানে অ্যাডমিশন লেটার বা অফার লেটার যেটা বলে আপনি এই অফার লেটার এবং যেই ডিপিএলএ ফর্ম সেটা ফিল করে আপনাকে ফ্লাই করতে হবে আপনার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কোনো ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বা অন্য কোনো কিছুর দরকার পড়ে না এটা হলো বিষয় আর থার্ড পার্টটা হচ্ছে যখন আপনি হোটেল কোয়ারেন্টাইনে আসবেন খাবার দাবারের যে সিস্টেমটা বা আপনি কীভাবে কী করবেন সেটা হচ্ছে মানে জানার বিষয় আর কি এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু তো আমি প্রথমে বলি যারা ইতিমধ্যে এসেছেন আমি তাদের সাথে কথা বলার পর জানতে পারলাম যে আসলে এখানে খাবারের খুব একটা সমস্যা হয় তো খাবারের সমস্যাটা দূর করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে আসার সময় আপনি শুকনো কিছু খাবার নিয়ে আসতে পারেন যেহেতু আপনাকে চোদ্দো দিন এখানে স্টে করতে হবে শুকনো জাতীয় কিছু খাবার আপনি নিয়ে আসবেন প্লাস হচ্ছে আপনি কিছু নুডলস যেহেতু এখানে হোটেলে নাকি গরম পানির ব্যবস্থা আছে সেহেতু আপনি যে নুডুলসগুলো ওয়ান টাইম নুডুলসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো আপনি নিয়ে আসতে পারেন আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনার কাছে যদি কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড থাকে যেটা আপনি ইন্টারন্যাশনালি ইউজ করতে পারবেন সেই কার্ড দিয়ে আপনি এখানের ওল্ড বা বোল্ড যে ডেলিভারির অ্যাপসগুলো আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি খাবার ডেলিভারি করতে পারবেন অনলাইনের মাধ্যমে সো আপনার জন্য যে মেন ইম্পর্টেন্ট হচ্ছে আপনি বাহির থেকে যদি কিছু খাবার নিয়ে আসেন সাথে করে এটা একটা জিনিস আর আরেকটা জিনিস হচ্ছে যদি আপনি আপনার কাছে যদি ডেবিট বা ক্রেডিট ইন্টারন্যাশনাল ইউজ করার মতো কোনো কার্ড থাকে সেই ক্ষেত্রে সেই কার্ডটা আপনি সাথে করে নিয়ে আসবেন বা আপনার বাই আত্মীয় স্বজন কারো কার্ড যদি আপনি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনি কেবল এখানে এই অ্যাপসের মাধ্যমে আপনি খাবার ফুড যেগুলো আছে সেগুলো আপনি অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে যদিও ওটা ব্যয়বহুল তারপর আপনি অ্যাটলিস্ট নেই না খেয়ে থাকার চেয়ে বা অ্যাটলিস্ট কষ্ট করে থাকার চেয়ে আপনার এই অনলাইনে অর্ডার করে খাওয়াটা আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে হোটেল কোয়ারেন্টাইনের বিষয়টা মাথায় রাখা এবং আপনাকে প্যাসেঞ্জার লোকেটর ফর্ম ফিল আপ করা আর যাবতীয় ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টসও আপনাকে সাথে রেখে ফ্লাই করা সবাই যারা এই মুহূর্তে মালটার ভিজা পেয়েছেন এবং মালটাতে আসতেছেন রিসেন্টলি সামনে আসবেন সবাইকে অনেক প্রীতির শুভেচ্ছা আমার পক্ষ থেকে এবং অভিনন্দন আশা করি আপনাদের মালটাতে আসার জার্নিটা খুব স্মুথ হবে সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে মালটাতে কোথাও দেখা হবে অথবা আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম